আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এন ইউরোপ নিউজ সাথে রয়েছে আমি সেলিনা আখতার মূল সংবাদে যাব তবে তার আগে জানিয়ে দেব আজকের প্রধান প্রধান শিরোনাম ব্রিটেনে আগতদের হোটেল কোয়ারেন্টাইন বাধ্যতামূলক খরচ দিতে হবে এক পাউন্ড যুক্তরাজ্যে বসবাসকারী বৈধ কাগজপত্রহীন অভিবাসীরাও পাবেন করোনার ভ্যাকসিন এবং আজ মঙ্গলবার ইউকেতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা কমলেও বেড়েছে মৃতের সংখ্যা মারা গেছেন এক জন শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত শুরুতেই ব্রিটেন প্রসঙ্গ তেত্রিশটি লাল তালিকাভুক্ত দেশ থেকে ব্রিটেনে আগত ব্রিটিশ এবং আইরিশ নাগরিকদের দশ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে সরকার নির্ধারিত হোটেলে তাদের কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক সরকারের এই আদেশ অমান্য করলে দশ হাজার পাউন্ড পর্যন্ত জরিমানা করা হতে পারে স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক আজ পার্লামেন্টে এই ঘোষণা দেন এ সময় তিনি বলেন হোটেলে থাকার খরচ বাবদ আগতদের কাছ থেকে এক পাউন্ড আদায় করা হবে রুম ইতিমধ্যে নির্ধারণ করা হয়েছে লাল আগামী বৃহস্পতিবার থেকে এক হাজার সাতশো পঞ্চাশ পাউন্ড দিয়ে অনলাইনে রুম বুকিং দিতে পারবেন স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন ব্রিটেনে আগত ভ্রমণকারী কেউ ভুল তথ্য দিলে তার সর্বোচ্চ দশ বছরের জেল হতে পারে লাল তালিকাভুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে আর্জেন্টিনা ব্রাজিল কলম্বিয়া সহ দক্ষিণ আমেরিকার বেশিরভাগ দেশ ইউরোপের পর্তুগাল এশিয়ার সংযুক্ত আরব আমিরাত আফ্রিকা মহাদেশের দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়ের নামিবিয়া সহ বেশ কয়েকটি দেশ তবে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলো এ তালিকার অন্তর্ভুক্ত নয় এদিকে বিশ্বের যে কোনো দেশ থেকে আগত ভ্রমণকারীদের কোয়ারেন্টাইনে থাকাকালীন দুইটি করোনা টেস্ট দিতে হবে First, Mr. Speaker, we're setting up a new system of hotel quarantine for UK and Irish residents who've been in red list countries in the last 10 days. In short, this means that any returning residents from these countries will have to quarantine in an assigned hotel room for 10 days from the time of arrival. Before they travel, they'll have to book through an online platform and pay for a quarantine package costing £1,750 for an individual travelling alone, which includes the hotel, transport, and testing. This booking system will go live on Thursday when we'll also publish the full detailed guidance. ব্রিটেনে বৈধ কাগজপত্রহীন অভিবাসীরা করোনার টিকা নিতে পারবেন টিকা নিতে গেলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না বলে সরকারিভাবে জানানো হয়েছে সংবাদ মাধ্যম ডেইলি মেইল জানায় ব্রিটেনের মানুষের মধ্যে হার্ড ইমিউনিটি গড়ে তুলতে এবং লকডাউন দ্রুত তুলে নেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে হোয়াইট হলের এক সূত্র বলছে এই উদ্যোগের নৈতিক উদ্দেশ্য হল সবাইকে টিকা দেওয়া এবং সবাইকে নিরাপদ রাখা এজন্য জিপির মাধ্যমে বৈধ কাগজপত্রহীন অভিবাসীদের নিবন্ধিত করার আহ্বান জানানো হয়েছে নিবন্ধন করার সময় তাদের বৈধ কাগজপত্র নিয়ে কোনো প্রশ্ন তোলা হবে না এবং তাদের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো ব্যবস্থা নেবে না ব্রিটেনে কি পরিমাণ বৈধ কাগজপত্রহীন অভিবাসী রয়েছেন সরকারি পরিসংখ্যানে তা জানা যায়নি তবে কোন কোন সূত্র থেকে এ সংখ্যা ১৩ লাখ হতে পারে বলে মনে করা হচ্ছে সরকারি এক মুখপাত্র বলেছেন ব্রিটেনে বসবাস করেন এমন সবাইকে বিনামূল্যে এই টিকা দেওয়া হবে এমনকি যারা বোটে করে অবৈধ উপায়ে ব্রিটেনে প্রবেশ করেছেন অথবা লরিতে করে ব্রিটেনে প্রবেশ করেছেন তাদের বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নেওয়া হবে না এদিকে যুক্তরাজ্যে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা কমলেও বেড়েছে মৃতের সংখ্যা গত চব্বিশ ঘন্টায় আরও এক হাজার জনের মৃত্যু হয়েছে গতকাল সোমবার বরণ করেছিলেন তিনশো তেত্রিশ জনের এবং রবিবার তিনশো তিয়াত্তর জন আজ মঙ্গলবার সকাল নটা পর্যন্ত মোট মৃতের সংখ্যা এক লাখ তেরো হাজার আটশো পঞ্চাশ জন অন্যদিকে গত চব্বিশ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন বারো হাজার দুইশো চৌষট্টি জন গতকাল সোমবার আক্রান্ত হয়েছিলেন চোদ্দ হাজার একশো চার জন এবং রবিবার আক্রান্ত হয়েছিলেন পনেরো হাজার আটশো পঁয়তাল্লিশ জন আজ সকাল নটা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা উনচল্লিশ লাখ বাহাত্তর হাজার একশো আটচল্লিশ জন সংবাদ মাধ্যম স্থান জানায় বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ছাব্বিশ হাজার সাতশো তেইশ জন এর মধ্যে ভেন্টিলেশনে রয়েছেন তিন হাজার দুইশো তিরিশ জন এদিকে এ পর্যন্ত ভ্যাকসিনেশনের প্রথম ডোজ নিয়েছেন এক কোটি ছাব্বিশ লাখ ছেচল্লিশ হাজার চারশো ছিয়াশি জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন পাঁচ লাখ বারো হাজার পাঁচশো একাশি জন ব্রিটিশ বাংলাদেশ মিনি ক্যাপ ড্রাইভার অ্যাসোসিয়েশন ইউকের দু হাজার একুশ দু বাইশ সালের জন্য নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে কাজী বাবর উদ্দিন আহমেদকে কনভেনার মোহাম্মদ আবুল কালামকে সাধারণ সম্পাদক এবং মোহাম্মদ জাহানকে কোষাধ্যক্ষ করে উনিশ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটির নাম ঘোষণা করা হয় বিস্তারিত দেখুন আমাদের রিপোর্টার কয়েস আহমেদ রিপোর্টে ব্রিটিশ বাংলাদেশি মিনিকেপ ড্রাইভার অ্যাসোসিয়েশন ইউকের দুই হাজার একুশ দুই হাজার বাইশ সালের জন্য নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে গতকাল আটই ফেব্রুয়ারি রোজ সোমবার অনলাইন জুম মিটিং এর মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয় জুম মিটিং সভা পরিচালনা করেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম সভায় সভাপতিত্ব করেন ব্রিটিশ বাংলাদেশি মিনিকেপ ড্রাইভার অ্যাসোসিয়েশন এর সিইও সাদেক আহমদ সবার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কারি আব্দুস সালাম এ সময় সভায় স্বাগত বক্তব্য রাখেন ব্রিটিশ বাংলাদেশ মিনিকেব ড্রাইভার ইউকের সিইও সাদেক আহমদ সংগঠনের সিনিয়র ট্রাস্টি আতা হাজার একুশকে কনভেনার সেক্রেটারি ও মহম্মদ শাহজাহানকে ট্রেজারার করে উনিশ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটির নাম ঘোষণা করেন দুই হাজার চোদ্দ সালে গঠিত হওয়ার পর থেকে সংগঠনটি লন্ডনের মিনিকেব ড্রাইভারদের সর্বাত্মক সহযোগিতা করার জন্য কাজ করে যাচ্ছে বিশ্ব মহামারী করোনাভাইরাসের কারণে মিনিকেব প্রায় বন্ধ এ অবস্থায় মিনিকেব ড্রাইভাররা কীভাবে নিজেকে সুরক্ষা রেখে কাজ করে যাবেন সেসব বিষয় নিয়েও আলোচনা করা হয় এ সময় সবাই নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন কাজী বাবরুদ্দিন আবুল কালাম আবু তারেক চৌধুরী মহিবুর রহমান চৌধুরী তৌফিক চৌধুরী আতাউর রহমান খান শাহিন, মোস্তাক আহমেদ কোয়েস আহমেদ রুহেল পারভেজ আহমেদ বদরুল হুসেন আব্দুর রহমান ফখরুল হক লুকু মোহাম্মদ ফজলুল হুসেন সহ নতুন কার্যকরী কমিটির সকল সদস্যবৃন্দ পরিশেষে মহামারী করোনাভাইরাস থেকে বিশ্ববাসীর মুক্তি কামনা করে এবং করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী সকলের মাফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন সংগঠনের ট্রেজারার মোহাম্মদ শাহজাহান কোয়েস আহমেদ রুহেল ইউরোপ লন্ডন করোনার দ্বিতীয় ঢেউর আঘাত সামলে উঠে লেস্টার এখন ধীরে ধীরে আপন শুরু করেছে ভ্যাকসিন কার্যক্রম পরিচালনা এবং প্রশাসনের কঠোর বিধিনিষেধ আরোপের ফলে করোনার তাণ্ডব এখন অনেকটাই নিয়ন্ত্রণে ক্রমাগত ভাবে কমছে আক্রান্ত মৃতের সংখ্যা আশা করা হচ্ছে আগামী সামার হয়তো নিরাপদ পরিবেশে উপভোগ করতে পারবেন লেস্টারের অধিবাসীরা থেকে লেস্টার আরো জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মুসলাই উদ্দিন খোকন বহু প্রতীক্ষিত করোনাভাইরাসের টিকা কার্যক্রম শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত লেস্টার লেস্টারশায়ার ও রুটল্যান্ডে এক লক্ষ পঞ্চাশ হাজারেরও অধিক টিকা পুশ করা হয়েছে এর মধ্যে ছয় হাজারেরও বেশি মানুষ টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছে প্রতিদিন গড়ে এক হাজার জনেরও অধিক মানুষকে ভ্যাকসিন প্রয়োগ করা হলেও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক প্রচারণায় প্রতিক্রিয়া ব্যক্ত করেন সিটি ডিরেক্টর অফ পাবলিক হেলথ Professor Ivan Brown. I recognise that people are concerned about the speed uh, of the development of the vaccine, but I, I, in simple ways, I, I, I would put it like this: um, you have to recognise that every vaccine organisation across the world have been working on a single problem. So that's like if we were going to build High Cross. <laughs> লেস্টারের বাংলাদেশি কমিউনিটির একটি উল্লেখযোগ্য অংশ ইতিমধ্যেই ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছে এদিকে লেস্টারের দু একটি এলাকা ছাড়া বাকি এলাকায় করোনা পরিস্থিতি বেশ উন্নতির দিকে এখানে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে মোট আক্রান্তের সংখ্যা ছিল এগারোশত বারো জন যা পূর্ববর্তী সপ্তাহের চেয়ে ষোলো দশমিক তিন পার্সেন্ট কম একইভাবে মৃতের সংখ্যাও হ্রাস পেয়েছে আশাব্যঞ্জকভাবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এখানে মৃত্যুবরণ করেন আটত্রিশ জন যা পূর্ববর্তী সপ্তাহ থেকে পঁয়ত্রিশ দশমিক ছয় পার্সেন্ট কম আসার কথা হচ্ছে গত সাত ফেব্রুয়ারি এই মরণ বেধি এখানে হরণ করতে পারেনি কোনো আদম সন্তানের প্রাণ মুসলেউদ্দিন খোকন এনটিভি টিভি লেস্টার ইউকে ইতালি প্রবাসীদের সহজে বিভিন্ন আইনি সহায়তা প্রদান করার লক্ষ্যে রাজধানীর রোমের প্রাণকেন্দ্র কাফ অফিসের উদ্বোধন করা হয়েছে জনপ্রিয় কাফ সি এর পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠানটির মাধ্যমে স্থানীয় প্রবাসীরা ইমিগ্রেশন সহ বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন বলে জানান প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী খন্দকার আল আমিন বিস্তারিত আমাদের প্রতিনিধি হোসেন রিপোর্টে প্রবাসী বাংলাদেশিরা যারা ইতালিয়ান ভাষা সংক্রান্ত জটিলতার কারণে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হন তাদের কথা চিন্তা করে প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের অভিবাসীদের ইমিগ্রেশন সেবা প্রদানের লক্ষ্যে রাজধানী রোমের বাংলা অধ্যুষিত এলাকা তর্পিনাতারায় উদ্বোধন করা হয়েছে সিএসএন কাফ এর সহযোগী প্রতিষ্ঠান উবিআই কাফ অ্যান্ড পাত্রোনো এটি ইতালিতে সংগঠনটির চৌষট্টিতম শাখা শনিবার দুপুরে খন্দকার আলামিন ও তামজিলা আক্তার তন্নির পরিচালনায় প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয় সময় প্রতিষ্ঠানের উত্তরোত্তর সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজত করা হয় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী খন্দকার আলামিন তার প্রতিষ্ঠানের মাধ্যমে ইতালিতে অবস্থানরত বাংলাদেশিদের আইনগত অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে তাদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার আশাবাদ ব্যক্ত করেন মানি ট্রান্সফার কার্গো এয়ারলাইন্স এর টিকিট সবকিছু সুলভ মূল্য এবং নিশ্চিত নির্মুলভাবে দেওয়ার চেষ্টা করব এছাড়াও প্রতিষ্ঠানটির মাধ্যমে বৈধ উপায়ে রেমিটেন্স প্রেরণ সুলভ মূল্যে এয়ার টিকিট বিকাশ সহ বিভিন্ন ধরনের সেবা দেওয়া হবে বলে জানান তিনি উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএসএন কাফ এর প্রেসিডেন্ট পলা সাওলাদার মার্কেটিং ডিরেক্টর সরফরাজ দিন উবিআই কাফ অ্যান্ড পাত্রনাতর ম্যানেজিং ডিরেক্টর আলম হোসেন জালালাবাদ অ্যাসোসিয়েশন ইতালির সভাপতি অলিউদ্দিন শামীম মহিলা সমাজ কল্যাণ সমিতি ইতালির সভাপতি লাইলা শাহ যুবদল ইতালি শাখার সভাপতি মাহমুদুল হাসান সহ আরও অনেকে আমন্ত্রিত অতিথিরা প্রতিষ্ঠানের উত্তরোত্তর সফলতা কামনা করে সংশ্লিষ্টদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং প্রবাসীদের শতভাগ সেবা প্রদানের অঙ্গীকার নিয়ে অফিসটি পরিচালিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন যে বিষয়টা হলো যে প্রত্যেকটা মানুষকে যেন একদম কোয়ালিটিফুল সার্ভিস দেওয়া যায় তো সেটাই আমাদের উদ্যোগ সেটা হচ্ছে বাঙালি কমিউনিটি যে যারা বাঙালিরা বসবাস করে তাদের ভাষাগত জটিলতার কারণে তারা অনেক ধরনের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এবং সার্ভিসটা যে যখন ভালো পাবো তখন আমরা অবশ্যই এখানে আসবো আশা করি এই দক্ষ এবং তাদের সততা এবং নিষ্ঠার সাথে এই প্রতিষ্ঠান পরিচালনা করে কমিউনিটির উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে অনুষ্ঠানে স্থানীয় ইতালিয়ানসহ বিভিন্ন দেশের প্রবাসী নাগরিক বাংলা কমিউনিটির আঞ্চলিক সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ইতালির রোম থেকে আফজাল হোসেন রোমান এনটিভি ইউরোপ বৃহত্তর কুমিল্লা জনকল্যাণ সমিতির সাবেক প্রধান উপদেষ্টা ফ্রান্স আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত বেনজির আহমেদ সেলিমের স্মৃতিচারণ উপলক্ষে বৃহত্তর কুমিল্লা জনকল্যাণ সমিতির পক্ষ থেকে এক ভার্চুয়াল আলোচনা সভা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ফ্রান্স থেকে আবুল কালাম মামুন জানান বৃহত্তর কুমিল্লা জনকল্যাণ সমিতি ফ্রান্সের সভাপতি শাহিন আরমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিন খান হাজারের সঞ্চালনায় ভার্চুয়াল এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে দাউদ খান উপজেলা চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী সুমন প্রধান আলোচক ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা ইকবাল হাসিমি প্রধান বক্তা ছিলেন ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েস বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিভাগ সমিতির ফ্রান্সের চেয়ারম্যান শাহজাহান রহমান গাজীপুর জেলা সমিতির উপদেষ্টা কামরুল হোসেন বকুল সিলেট বিভাগ সমিতি ফ্রান্সের সাধারণ সম্পাদক সুব্রত শুভ ভট্টাচার্য বরিশাল বিভাগ ফ্রান্সের উপদেষ্টা মোতালেব খান বর্তমান সভাপতি এ আই রিয়াদ সহ আরো অনেকে অনুষ্ঠানে প্রধান সমন্বয়ক হিসেবে ছিলেন আবু মোর্শেদ পাটোয়ারি এ সময় বক্তারা মরহুম বেনজির আহমেদ সেলিমের স্মৃতিচারণ করেন এবং তার কর্মময় জীবনের কর্মকাণ্ড তুলে ধরেন পরে মরহুমের আত্মার মাগিরাত কামনা করে মিলাদ ও দোয়া করা হয় দর্শক সময় একটি বিজ্ঞাপন বিরতির ফিরে এসে থাকছে সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট যুক্তরাজ্যে বসবাসরত সৈয়দপুর পাইলট স্কুলের প্রাক্তন ছাত্রদের পক্ষ থেকে সৈয়দপুর পাইলট স্কুলের সাবেক অফিস সহকারী মরহুম জলিলের পরিবারকে সাহায্যের উদ্যোগ নেওয়া হয়েছে হেল্প ফর জলিল ফ্যামিলি নামক একটি অনলাইন গ্রুপের মাধ্যমে বিদেশে অবস্থানরত বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং সুবনোধ্যায়ীরা মরহুম মোহাম্মদ আব্দুল জলিলের পরিবারকে একটি ঘর বানিয়ে দেবার লক্ষ্যে তহবিল সংগ্রহ শুরু করেন এখন পর্যন্ত তারা সাত লক্ষ টাকার বেশি সংগ্রহ করেছেন আমাদের জগন্নাথপুর প্রতিনিধি আব্দুল হায়ের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ ইকবাল জীবন জীবনযুদ্ধেই অনেক সৈনিকরা শত প্রতিকূলতার মধ্যেও সৎ জীবনযাপনের মাধ্যমে আত্মসম্মান নিয়ে বাঁচার চেষ্টা করেন হয়তো কখনোই তারা সুন্দর একটি ঘর বা অবৈধ ব্যাংক ব্যালেন্সের মালিক হন না কিন্তু মানুষের ভালোবাসায় তারা অনন্তকাল বেঁচে থাকেন আর এই ভালোবাসা থেকেই জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক দপ্তরি মরহু মোহাম্মদ আব্দুল জুল্লের পরিবারের জন্য ফান রাইজিং করে উত্তম উদাহরণ সৃষ্টি করলেন উক্ত স্কুলে প্রাক্তন ছাত্রছাত্রী ও শুভাকাঙ্ক্ষীরা যুক্তরাজ্যে বসবাসরত সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্ররা এ ফান্ড রাইজিং এর উদ্যোগ নেন তারা হেল্প ফর নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ও ইউরোপে অবস্থানরত ছাত্রছাত্রী ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে সর্বমোট সাত লক্ষ চোদ্দ হাজার সাতশত আটচল্লিশ টাকা ফান্ডাইজিং করেন সৈয়দুর ভাইলট হাই স্কুলের প্রধান শিক্ষিকা সৈয়দা নুরুন নাহার ফান্ডাইজিং এর জন্য ছাত্রছাত্রীদেরকে ধন্যবাদ জানান প্রবাস যেমন আমেরিকা বা বিভিন্ন দেশে চলিটি যারা আছেন সৈয়দপুরের ছাত্ররা সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেন এবং এটা আল্লাহর এক বিশেষ নিয়ামত ছাত্র সৈয়দপুরের প্রবাসীরা এত উদার মনের মানুষ যে তারা সৈয়দপুরের যে কারো সবাই তাদের উচ্চ বিদ্যালয়ের সাবেক দপ্তরে মরহু মোহাম্মদ আব্দুল জলিল এক বছর পূর্বে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান তার এতিম ছেলে মেয়ে ও পরিবারের জন্য একটি পাকা ঘর নির্মাণের কাজে সহায়তার জন্য এই রাইজিং করা হয় সম্প্রতি আনুষ্ঠানিকভাবে মরহুম মোহাম্মদ আব্দুল জলিলের পরিবারের কাছে টাকা হস্তান্তরের পর ইসলামী ব্যাংক বাংলাদেশ সৈয়দপুর বাজার শাখায় এই টাকা ফিক্সড ডিপোজিট হিসেবে জমা রাখা হয় সৈয়দপুর পাইলট হাই স্কুলের সাবেক সিনিয়র শিক্ষক আব্দুল খাদির এই ফান্ডাইজিং একটি মাইলফোলক হিসেবে উল্লেখ করেন যে বিরাট করা হয়েছে তা সত্যি প্রশংসনীয় মরহুম আব্দুল জলিলের অসহায় পরিবারের গড় বানানোর জন্য এটা একটা মাইল ফলক হিসেবে ভবিষ্যতে আরো ভালো কাজ করার উৎসাহ যোগাবে ফান্ড হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ আতাউর রহমান সৈয়দপুর পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষিকা সৈয়দা নুরুন নাহার ও সৈয়দপুর গ্রামের বিশিষ্ট মুরব্বী সৈয়দ মুদাসির আলী প্রমুখ উপজেলা চেয়ারম্যান আলহাজ আতাউর রহমান এই মহৎ কাজের ভূয়সী প্রশংসা করেন পরিবারকে যারা সহযোগিতা করেছেন এবং ভবিষ্যতে করবেন আপনাদের এই মহৎ কাজের জন্য আপনারা এই স্কুলের ছাত্র ছিলেন নিশ্চয়ই আব্দুল আপনাদের সেবা দিয়েছে দেশ বিদেশের যত শুভাকাঙ্ক্ষী এবং যারা ডোনেট করেছে প্রত্যেককে আন্তরিক ভাবে ধন্যবাদ এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড শেরপুর শাখা পাশে থাকতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আমরাও সবাই আছি ইনশাল্লাহ আমরা অনেক অনেক ধন্যবাদ আপনারা যারা আপনারা যে এই উদ্যোগ আমরা সন্তুষ্ট আর আপনারা যে এই পরিবেশের মাঝে অতখান করা আপনারা ঋণ কোনো দিন আমরা শুধু করতে পারতাম না আর আপনারা লাগে অত দোয়া করলাম সব সময় আমরা মোহাম্মদ ইকবাল এন সিলেট নিউজ খোলাফায় রাশিদিন ইসলামী সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ ইনামিয়া করোনা মহামারীর শুরু থেকে নিজস্ব অর্থায়নে মৌলভীবাজার সহ সিলেট অঞ্চলের কর্মহারা লোকজনকে সার্বিক সহযোগিতা করে আসেন এরই ধারাবাহিকতায় সিলেটের উসমানী নগরে পথশিশু ও দুস্থদের মাঝে প্রদান করেছেন নগদ অর্থ শীত বস্ত্র ও রান্না করা খাবার আমাদের সহকর্মী শিপন আহমেদ জানান খোলাফায় রাশিদিন ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উসমানী নগরের শেরপুর দ্বিতীয় শাখার উদ্যোগে পথশিশুদের মধ্যে সৈ নগদ অর্থ ও রান্না করা খাবার বিতরণ করা হয় সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ ইনাম মিয়ার অর্থায়নে মঙ্গলবার শেরপুর টোল প্লাজাস্থ এলাকায় খস্রপুর বাজারস্থ কমিউনিটি সেন্টারে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় বালাগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক প্রণয় কুমার পালের সভাপতিত্বে ও সংস্থার পরিচালক আনোয়ার আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাদিপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমেদ বিশেষ অতিথি ছিলেন খসরুপুর বাজার পরিচালনা কমিটির সেক্রেটারি আব্দুল হক মানবাধিকার কমিশনের ওসমানীনগর উপজেলা শাখার সেক্রেটারি আরজুমিয়া সংস্থার সিঙ্গাপন শাখার সাধারণ সম্পাদক আব্দুল মোমিন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজসেবী মামুন আহমদ ডাক্তার সুমন কান্তি ধর সহ আরও অনেকে অনুষ্ঠানে এসে নতুন সোয়েটার নগদ অর্থ রান্না করা খাবার হাতে পেয়ে আনন্দিত হয়ে বাড়ি ফিরতে দেখা গেছে পথ শিশু ও অসহায় লোকজনদের অনুষ্ঠানে সংস্থার নেতৃবৃন্দ জনপ্রতিনিধি সাংবাদিক সহ স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন খোলাফায় রাশিদিন ইসলামী সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি যুক্তরাজ্য প্রবাসী মানবতার ফেরিওয়ালা পিনাম মিয়ার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি আজকে

রানীগঞ্জ ইউনিয়ন সৌদি আরব প্রবাসী সংগঠনের উদ্যোগে এবং সংগঠনের বাংলাদেশ শাখার তত্ত্বাবধানে ইউনিয়নের অসহায় দরিদ্র লোকজনদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে এ সময় শিক্ষা ও সমাজ সেবায় ভূমিকা রাখার জন্য ছয়জন গণমাধ্যম কর্মীদেরও সংবর্ধনা প্রদান করা হয় সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ আব্দুল হাই জানান শনিবার দুপুরে রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে রানীগঞ্জ ইউনিয়ন সৌদি আরব প্রবাসী সংগঠনের বাংলাদেশ শাখার সভাপতি আমির উদ্দিন ছোটের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল বাসিদ সজলুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রীর রাজনৈতিক সচিব হাসনাদ হোসেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি ইকবাল হোসেন ভূঁইয়া আওয়ামী লীগ নেতা হাজি মোহাম্মদ সুন্দর আলী ডাক্তার শেখ সদরুল ইসলাম সংগঠনের বাংলাদেশ শাখার অর্থ সম্পাদক শেখ আবু তাহের সহ এ সময় রানীগঞ্জ ইউনিয়ন সৌদি আরব প্রবাসী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মুসা কোষাধ্যক্ষ পারভেজ আহমেদ সদস্য মজন উপদেষ্টা গোলাম কিবরিয়া সহ এলাকার জন এবং প্রবাসী সংগঠনের উপস্থিত এ সময় শিক্ষা ও সামাজিক কার্যক্রমে অনন্য ভূমিকা রাখায় গণমাধ্যম কর্মী মোহাম্মদ আব্দুল হাই গোলাম সরওয়ার জুয়েল আহমেদ দুলন মিয়া সুজাত আলী আব্দুর রহিমকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয় তিনশত অসহায় দরিদ্র লোকজনের মধ্যে শীত বস্ত্র কম্বল বিতরণ করেন আগত অতিথিরা মসজিদ মাদ্রাসা সহ আমরা প্রত্যেকটি ক্ষেত্রে আমরা এই প্রবাসী সংগঠন আমরা সহযোগিতা করে যাচ্ছি শহীদ আরব প্রবাসে শহীদ আরব প্রবাসী শাখা হয়েছে আমি সভাপতি সেক্রেটারি সহ সবাইকে আমি আমাদের এই বাংলাদেশ শাখার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও মুবারকবাদ জানাচ্ছি শহীদ আরব প্রবাসী সংগঠনের পক্ষ আর আপনারা বাংলাদেশ আমার পক্ষ থেকে যে অনুষ্ঠান এত সুন্দর করে করছেন ধন্যবাদ আমার পক্ষ থেকে আমরা ও রানিও প্রবাসী সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ সবাইকে প্রতি বছরের মতো নবীগঞ্জ উপজেলার চৌকি বাউশার আধ্যাত্মিক সাধক হজরত শাহ ইউনি অনুষ্ঠিত হয়েছে থেকে আমাদের সহকর্মী মহিবুর রহমানী তস্ন জানান শরীফ খতমে বোখারি শরীফ খতমে খাজেগান মিলাদ মাহফিল ওয়াজ মাহফিল ও জিকির আসকারের মধ্য দিয়ে বাউসা পীর বাড়ির পীর মহলে ও মাজার প্রাঙ্গনে এই বাৎসরিক ওরস অনুষ্ঠিত হয় যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক ও মাজার কমিটির পরিচালক শাহ হাবিব রহমান বেলাতের সভাপতিত্বে ও আঞ্জুমানে আল ইসলাহ কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক হজরত মাওলানা কাজী হাসান আলী এবং মাওলানা ইব্রাহিম ইসুপের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে বক্তব্য রাখেন মোস্তফাপুর দারুল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এম আল ইসলাহ নবীগঞ্জ শাখার সভাপতি মাওলানা এম এ সবুর সাবেক সভাপতি কাজী মাহবুব আহমদ যুক্তরাজ্য প্রবাসী জুনেদ হোসেন চৌধুরী মুকিমপুর আলিয়া মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা এম এ জলিল নহরপুর দারুল মাদ্রাসা সুপার দারুলা আব্দিপালাই মাদ্রাসার সুপার মাওলানা মুখলিসুর রহমান সাইদুর রহমান টিপু সহ অনেকে এ সময় বক্তারা বলেন আল্লাহর অলিগন এ পৃথিবীতে সত্য ন্যায় প্রতিষ্ঠার জন্য কাজ করে গেছেন তাদের জীবনকে অনুসরণ করলে মানুষ সঠিক রাস্তায় চলতে পারবে শাস্তাগঞ্জ উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে মাধ্যমে উপজেলা নতুন কমিটি ঘোষণা করা হয় এ সময় দলের প্রধান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেন কর্মীরা শাস্তাগঞ্জ থেকে আমাদের সহকর্মী কামরুল হাসান জানান মঙ্গলবার সকাল এগারোটায় উপজেলার নূরপুর গ্রামের শায়স্তাগঞ্জ উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা এ জেড এম হোসেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ সলিম উল্লাহ সভাপতিত্বে প্রথম যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া চৌধুরী বেলালের পরিচালনায় সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক ডাক্তার সাকওয়াত হাসান জীবন প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আলহাজ জি কে গৌস বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ সম্পাদক কলিমুদ্দিন আহমেদ মিলন মিজানুর রহমান চৌধুরী এনামুল হক সেলিম মুহিবুল হক শাহীন যুবদল নেতা জালাল আহমেদ মিজানুর রহমান সুমন সহ আরো অনেকে পরে গোলাম কিবরিয়া চৌধুরী বেলালকে সভাপতি মোহাম্মদ আবু তাহের মেম্বারকে সাধারণ সম্পাদক ও আব্বাস উদ্দিন তালুকদারকে সাংগঠনিক সম্পাদক করে সুপার ফাইভ কমিটি ঘোষণা করা হয়েছে অনুষ্ঠানে আগত বক্তারা বলেন আমরা যদি ঐক্যবদ্ধ থাকি নব্য স্বৈরাচার যত শক্তিশালী হোক না কেন জনগণের ঐক্যের মুখে আর বেশিদিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না দর্শক সংবাদ শেষ করব তবে তার আগে আরও একবার জানিয়ে দিচ্ছি আজকের প্রধান প্রধান শিরোনাম ব্রিটেনে আগতদের হোটেল কোয়ারেন্টাইন বাধ্যতামূলক খরচ দিতে হবে এক হাজার সাতশো পঞ্চাশ পাউন্ড যুক্তরাজ্যে বসবাসকারী বৈধ কাগজপত্রহীন অভিবাসীরাও পাবেন করোনার ভ্যাকসিন এবং আজ মঙ্গলবার ইউকেতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা কমলেও বেড়েছে মৃতের সংখ্যা মারা গেছেন এক জন এ ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন ইউরোপ এন টিভি অনলাইন ডব্লিউ ডব্লিউ ডট ইউরোপ ডট কম এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ